2024 সালে আপনার যথেষ্ট খ্যাতি হবে। আর আর্থিক দিক থেকে 2024 সাল কেতু কন্যা রাশিতে অর্থাৎ আপনার অর্থভাবে অবস্থান করবে। এই বছর আপনার খরচার পরিমাণ বাড়তে পারে। নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে বৃহস্পতি বসে আছে এবং বার্ষিক কুণ্ডলী অনুযায়ী বৃহস্পতি হংসযোগ তৈরি করেছে, যা আপনার বাবার ক্ষেত্রে যথেষ্ট ভালো যেতে পারে। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াত। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি দেবদর্শন পর্বে আপনাদের সাথে আলোচনা করব 2024 সালে সিংহ রাশি বা লগ্নের অর্থ, স্বাস্থ্য, বিদ্যা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, কেরিয়ার, চাকরি, ব্যবসা, ভাগ্য কেমন যেতে চলেছে, আপনাদের এই বছর কি কি বড় পরিবর্তন আসতে চলেছে, কোন কোন সেক্টরে বড় পরিবর্তন আসতে চলেছে। এই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন, কারণ এই ভিডিওর শেষে আপনাদের আমি একটা প্রশ্ন করব। তার জন্য আপনাদের ক্ষেত্রে কি সারপ্রাইজ গিফট অপেক্ষা করছে সেটা এই ভিডিওর শেষে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার পাশাপাশি এই ভিডিওর শেষে আপনারা পাবেন যে আপনাদের রাশি বা লগ্ন অনুযায়ী শুভ রং এই বছরের জন্য কি হতে পারে, এবং এমন কি মহা উপায় বা মহা টোটকা আপনাদের জন্য থাকবে যেটা নিয়মিত পালন করলে আপনারা কি কি রেজাল্ট পাবেন। তাহলে চলুন মূল আলোচনায় ফেরা যাক। 2024 সাল যখন শুরু হবে সেই সময় আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এরকম থাকবে। আপনার অর্থস্থান অর্থাৎ দ্বিতীয় ভাব মানে কন্যা রাশিতে কেতু অবস্থান করবে। বৃশ্চিক রাশি অর্থাৎ চতুর্থ ভাবে বুধ এবং শুক্র, পঞ্চম ভাব অর্থাৎ ধনুরাশিতে মঙ্গল এবং রবি ধ্বজ যোগ তৈরি করেছে। আপনার সপ্তম স্থানে শনি, অষ্টমে অর্থাৎ মীন রাশিতে রাহু বসে আছে। আপনার ভাগ্যস্থানে মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি হংসযোগ তৈরি করেছে। রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ, যার অধিপতি গ্রহ হচ্ছে রবি এবং তিনটে নক্ষত্র দিয়ে তৈরি। মঘা নক্ষত্রের চার চরণ, পূর্ব ফাল্গুনি নক্ষত্রের চার চরণ এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রের এক চরণ, অর্থাৎ নটা চরণ মিলে তৈরি হচ্ছে এই সিংহ রাশি। প্রথমেই বলবো সিংহ রাশি বা লগ্নের শরীর স্বাস্থ্যের ব্যাপারে। সাধারণভাবে দেখতে গেলে এদের আচরণ অনেকটা সিংহের মতো হয়। এদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকে। কারোর সামনে এরা কখনো মাথা ঝোঁকায় না বা কাউকে এরা সেভাবে ভয় করে না, এবং স্বতন্ত্র বিচারধারা এদের সবসময় এরা পছন্দ করে। এমনকি বড় বড় ব্যক্তিদের সামনেও এরা নিজেদের মতকে তুলে ধরতে কোনো রকম ভুল করে না, বা কোনো রকম বাজে কথা বা ভুল কথা এরা কিন্তু কখনো সহজে মেনে নেয় না। সিংহ রাশিদের মধ্যে রিস্ক নেওয়ার একটা বড় ফ্যাক্টর থাকে। কোনো কাজ যত মুশকিলই হোক না কেন এদেরকে দিয়ে দিন, এরা খুব সহজে সেটা কিন্তু করে ফেলবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে সিংহ রাশির লোকজন ডিসিপ্লিন টাইপের থাকে, যেটা তাদের সফলতার অন্যতম চাবিকাঠি। এর পাশাপাশি সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা ঘুরতে ভীষণ পছন্দ করে। খেলাধুলা, নৃত্যকলা প্রভৃতির ওপর এদের একটা অ্যাডমায়ার থাকে। সেই সাথে সাথে এরা নিজেদেরকে সবসময় যে কোনো বিষয়ে আপডেট রাখতে ভীষণ পছন্দ করে। 2024 সালের প্রথম দিকে রবি আপনার পঞ্চম স্থানে থাকবে এবং সেখানে চক্রবর্তী রাজযোগ সৃষ্টি করেছে, যা আপনাকে যে কোনো ধরনের নির্বাচন বা প্রতিযোগিতায় সাফল্য নিয়ে আসবে। অর্থাৎ আপনার পাওয়ার, প্রতিপত্তি এই চক্রবর্তী যোগ ভীষণভাবে বাড়াবে। 2024 সালে আপনার যথেষ্ট খ্যাতি হবে। সেই সাথে 2024 সালে পুরো ফোকাস আপনারা আপনাদের স্বাস্থ্যের ওপর রাখবেন। অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর এই সময় শারীরিক দিক থেকে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। প্রেসারের সমস্যা, কোলেস্ট্রলের সমস্যা, থাইরয়েড ইউরিন ইনফেকশন, মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে ইউটেরাস সমস্যা, অ্যালার্জি, চোখের ইনফেকশন, এই ধরনের সমস্যায় কিন্তু ভোগার সম্ভাবনা রয়েছে। সেই সাথে চোট আঘাত লাগারও সম্ভাবনা রয়েছে। তাই এই বছর আপনাকে আপনার শারীরিক দিকে ভীষণ নজর দিতে হবে। প্রপার ডায়েট কিন্তু আপনাকে ফলো করতে হবে, সেই সাথে প্রতিদিন যোগা, মেডিটেশন, এক্সারসাইজের মধ্যে থাকতে হবে। 2024 সাল আপনাকে ন্যাচুরোপ্যাথির ওপর ভীষণ জোর দিতে হবে। আর আর্থিক দিক থেকে 2024 সাল কেতু কন্যা রাশিতে অর্থাৎ আপনার অর্থভাবে অবস্থান করবে। এই বছর আপনার খরচার পরিমাণ বাড়তে পারে। সেই সাথে পরিচিত কোনো ব্যক্তির দ্বারা
অর্থ চুরি যাওয়া বা চোট যাওয়ারও সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই বছর আপনার কোনো গুপ্ত আয়েরও সম্ভাবনা থাকতে পারে। 2024 সাল আপনার যথেষ্ট রোজগার হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সাথে আপনি কোথাও কোনো দানও করতে পারেন, দান ধ্যানের মধ্যেও রাখতে পারেন নিজেকে। তার পাশাপাশি বলবো, বিদেশ সংক্রান্ত কোনো অর্থ আপনার রোজগার হতে পারে, কিংবা বিদেশ থেকে কোনো প্রকার কাজ আপনার কাছে আসতে পারে, সেই সাথে প্রপার্টি ওরিয়েন্টেড সেল কিংবা পারচেস থেকেও আপনার ভালো রোজগার হতে পারে। তার সাথে বলবো, 2024 সালে আপনার সন্তানকে হয় আপনি কোনো গাড়ি গিফট করতে পারেন, কিংবা সন্তানের এডুকেশন বা কেরিয়ারের পেছনে প্রচুর অর্থ আপনি খরচা করতে পারেন। তাই সার্বিকভাবে দেখতে গেলে 2024 সাল আপনি যথেষ্ট রোজগার করছেন, সেই সাথে একটা ভালো অংশ আপনার খরচাও হওয়ার যোগ রয়েছে। 2024 সালে পি দিয়ে যাদের নাম, এরকম কোনো ব্যক্তির পরামর্শে আপনার ভালো রোজগার হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সাথে এপ্রিল এবং জুন মাসে আপনার খরচার দিক থেকেও একটু বেশি পরিমাণে হতে পারে। বাকি 10 মাস আপনার রোজগার যথেষ্টই ভালো থাকবে। 2024 সালে আপনাদের পারিবারিক জীবনে যে কোনো আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ির কোনো রকম রেনোভেশন হতে পারে, ইন্টেরিয়রের কাজ হতে পারে, কিংবা বাড়ির কোনো মাঙ্গলিক, বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে, কোনো কিছু কেনার যোগ রয়েছে, যেগুলো বিশেষ করে এতদিন পর্যন্ত আপনার আটকে ছিল সেগুলো সব আস্তে আস্তে আপনার ক্ষেত্রে কাজ করা সম্ভব হবে। সেই সাথে জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যবর্তী সময় দুটো বড় খুশির খবর আপনার পারিবারিক দিক থেকে আসতে পারে। পরিবারে আপনার নতুন কোনো গাড়ি আসতে পারে, বা আপনি নতুন কোনো বাড়ি কিনতে পারেন, অথবা কেনা বাড়িতে আপনার গৃহপ্রবেশ হতে পারে। সিংহ রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকাদের সন্তান আছে, তাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চম স্থানে বার্ষিক কুণ্ডলী অনুযায়ী মঙ্গল রোচক যোগ তৈরি করেছে, তাই আপনার সন্তানকে কিন্তু এই যোগ উচ্চ শিখরে নিয়ে যাবে। যাদের সন্তানের বয়স 18 বছরের নিচে, তাদের ক্ষেত্রে লেখাপড়া কিংবা কোনোরকম অ্যাক্টিভিটিতে ভালো পারফরমেন্স করবে এবং খুব ভালো রেজাল্টও আসবে। আর যাদের 18 বছর বয়সের ওপরে সন্তান রয়েছে, তাদের ক্ষেত্রে সরকারি কোনো চাকরি বা সরকারি কোনো চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুব ভালো সাফল্য লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে উচ্চশিক্ষার দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে সরকারি কোনো ইনস্টিটিউশনে অ্যাডমিশনেরও যোগ লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি আপনার সন্তান 2024 কোনো গাড়ি কিনতে পারে, তাই সার্বিকভাবে দেখতে গেলে যাদের সন্তান আছে সেই সব সন্তানকে নিয়ে বাবা মা হিসাবে আপনি খুব গর্ববোধ করবেন। এর সাথে বলবো, এখনো পর্যন্ত আপনাদের যাদের সন্তান হয়নি বা সন্তানের ব্যাপারে আপনারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, তাদের ক্ষেত্রে এই বছর আপনারা বাবা মা হিসেবে আপনাদের কোলে কিন্তু সন্তান আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনি বাবা মা হতে পারেন এই বছর। এর সাথে আপনাদের বলছি, যারা সত্যি সত্যি সন্তানের ব্যাপারে প্ল্যানিং করছেন তাদেরকে আমার পরামর্শ, আপনারা আপনাদের দুজনের জন্মচক হাত এবং আপনাদের বাস্তু, আপনারা যাকে বিশ্বাস করেন বা যার প্রতি আপনাদের ভরসা আছে, এরকম কোনো বাস্তু অ্যাস্ট্রোলজারকে দিয়ে ভালো করে প্ল্যানিং করিয়ে নিন, সেই মতো কাজ করুন। এবং আমি বলছি, আপনারা এই বছর সন্তান লাভের ব্যাপারে সফলতা পাবেন এবং আপনাদের দীর্ঘদিনের আশা পূরণ হবে। সিংহ লগ্ন বা রাশির যেসব জাতক জাতিকারা চাকরি করেন, এবার দেখবো 2024 সালে আপনাদের কেমন যেতে চলেছে। সেদিক থেকে দেখতে গেলে 2024 সাল সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব বড় পদ তারা লাভ করতে চলেছে, অথবা কর্মক্ষেত্রে খুব বড় রেসপন্সিবিলিটি তাদের আসতে চলেছে। সেই সাথে 2024 সালে আপনাদের কাজের দিক থেকে ভীষণ প্রেশার থাকতে পারে, আপনারা তো বড় কোনো রেসপন্সিবিলিটিস পাবেনই, কিন্তু সেই সাথে সাথে আপনাদের কাজে প্রচুর পরিমাণে প্রেশার থাকবে। অর্থাৎ 2024 সাল কর্মক্ষেত্রের দিক থেকে আপনি ভীষণ বিজি থাকবেন, বিশেষ করে জুন 2024 থেকে ডিসেম্বর মাস, অর্থাৎ বাকি যে 6 মাস আপনাদের ক্ষেত্রে খুব ভালো জায়গা আসতে চলেছে। এই সময় আপনাদের যথেষ্ট আর্থিক বৃদ্ধি হবে, কর্মক্ষেত্রে ইনক্রিমেন্ট হবে এবং পদোন্নতির ভালো যোগ লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ চাকরিজীবীদের ক্ষেত্রে এই বছর যথেষ্ট ভালো যেতে চলেছে। আপনার অষ্টম স্থান অর্থাৎ মীন রাশিতে রাহু বসে আছে, যা আপনার ক্ষেত্রে ভালো এবং খারাপ দুটো ফলই দেবে। কোর্ট সংক্রান্ত কোনো ডিসিশন বা আটকে থাকা কোনো আইনি জটিলতা 2024 সালে সেই সমস্ত পেন্ডিং কাজ আপনার কিন্তু সলভ হয়ে যাবে। এর পাশাপাশি মহিলাদের ক্ষেত্রে বলবো, যে কোনো ধরনের গাইনোকোলজিক্যাল সমস্যা, মেনস্ট্রুয়াল সমস্যা, ইউটেরাস সংক্রান্ত সমস্যা, পাইলসের সমস্যা, এইগুলো থাকার সম্ভাবনাও রয়েছে কিন্তু এর পাশাপাশি।
আর স্টুডেন্টের ক্ষেত্রে বলবো 2024 সাল যথেষ্ট ভালো যেতে চলেছে। এই বছর স্টুডেন্টরা তাদের পরিশ্রমের ফল যথেষ্ট পরিমাণে পাবে, কারণ 2024 সালকে যদি যোগ করেন তাহলে 8 সংখ্যা বেরোয়, অর্থাৎ শনি, এবং শনিদেব হচ্ছেন ন্যায় প্রিয় গ্রহ। এই কারণে পড়াশোনার সফলতা পাওয়া যাবে, কোনো সরকারি ইনস্টিটিউশনে অ্যাডমিশনের যোগ আসবে, এমনকি রেজাল্ট ভালো আসারও সম্ভাবনা রয়েছে, যে কারণে এলাকায় আপনার নাম যথেষ্ট পরিমাণে হবে আপনার ভালো রেজাল্টের জন্য। এর সাথে কোনো গাড়ি কেনারও যোগ রয়েছে। সুতরাং সার্বিক দিক থেকে দেখতে গেলে স্টুডেন্টের ক্ষেত্রে 2024 সাল সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো 2024 সালে কুম্ভ রাশিতে অর্থাৎ সপ্তম স্থানে শনি বসে আছে, তবে তার আগে লাভ কাপল বা প্রেমিক প্রেমিকাদের কথা আমি আগে বলবো। সেক্ষেত্রে 2024 সালে প্রেমের ক্ষেত্রে কিছুটা সংঘর্ষময় থাকবে, প্রেমের ক্ষেত্রে ধোঁকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক দিক থেকে বিয়ের কোনো প্রেশার আপনার উপর থাকবে, উল্টো দিকে আপনার পার্টনার বিয়ের ব্যাপারে নানা রকম বাহানা দেবে, অথবা পার্টনার আপনাকে বিয়ে করার ক্ষেত্রে রিফিউজ করতে পারে। তাই 2024 সাল আপনাকে আপনার সম্পর্কের ব্যাপারে ভীষণ সতর্ক থাকতে হবে, না হলে এক্ষেত্রে মন কষাকষি, এমনকি ব্রেকআপেরও সম্ভাবনা রয়েছে। অথচ কেরিয়ারের দিক থেকে আপনার এবং আপনার পার্টনার দুজনের ক্ষেত্রেই যথেষ্ট ভালো গ্রোথ আসবে, তবে সম্পর্কের দিক থেকে কিন্তু সেভাবে ভালো যাবে না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অর্থাৎ স্বামী স্ত্রীর ক্ষেত্রে 2024 সাল আপনাদের দুজনের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, এমনকি কখনো কখনো বাবা মা বা শ্বশুর শাশুড়িকে নিয়ে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, অথবা আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে, অর্থাৎ সেদিক থেকে দেখতে গেলে দাম্পত্য জীবনে সুখ কিছুটা কম থাকবে। বিশেষ করে জুন থেকে ডিসেম্বর এই সময় এই ধরনের ঘটনার সম্ভাবনা থাকলেও এই জানুয়ারি মাসের পর থেকেই কিন্তু আপনাদের দুজনের মধ্যে অল্প অল্প করে বাদ বিবাদ, ঝগড়া, মন কষাকষি এই ধরনের ঘটনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের মধ্যে মত পার্থক্য এত বড় পরিমাণে পৌঁছে যেতে পারে যে আপনারা স্বামী বা স্ত্রী আপনাকে ছেড়ে চলে যেতে পারে, অথবা পরবর্তী ক্ষেত্রে আপনাদের খুব বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। তাই জানুয়ারি থেকে যে সমস্যা তৈরি হবে আমি বলবো তা দুজনে মিলে বসে সেই সমস্যাকে মিটিয়ে নিন, না হলে পরবর্তী ক্ষেত্রে এই সম্পর্ক একটা বড় সমস্যা তৈরি করতে পারে। নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে বৃহস্পতি বসে আছে এবং বার্ষিক কুণ্ডলী অনুযায়ী বৃহস্পতি হংসযোগ তৈরি করেছে, যা আপনার বাবার ক্ষেত্রে যথেষ্ট ভালো যেতে পারে। আপনার বাবার কোথাও না কোথাও থেকে ফান্ড পাওয়ার যোগ রয়েছে, আর আপনার কোনো হায়ার স্টাডিজ হতে পারে কিংবা কোনো নতুন কোর্স বা স্কিল আপনি ডেভেলপ করতে পারেন। যারা বিদেশে যেতে চাইছে তাদের ক্ষেত্রেও এই বছর কিন্তু সফলতা লাভের সম্ভাবনা রয়েছে। সেই সাথে বিদেশে পড়াশোনার ক্ষেত্রে বা যারা কোনো এক্সাম দিতে চাইছেন, ইউপিএস বা এই ধরনের হাই এন্ডেড কোনো পরীক্ষা দেওয়ার ইচ্ছে যাদের রয়েছে বা যারা এবছর অ্যাপিয়ার করতে চলেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সফলতার সম্ভাবনা রয়েছে। তাই সার্বিকভাবে দেখতে গেলে আপনার ভাগ্য আপনার এবং আপনার বাবার দুজনের দিক থেকেই যথেষ্ট লাভজনক হতে চলেছে। এবার আসবো আমি যেসব সিংহ রাশির বা লগ্নের জাতক জাতিকারা ব্যবসা করে, শুক্র এবং বুধ কেন্দ্রস্থানে অবস্থান করার জন্য ব্যবসার দিক থেকে বা কাজের দিক থেকে বড় পরিবর্তন আসতে চলেছে, বিশেষ করে জানুয়ারি থেকে অগাস্ট এই সময়। কিছু সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা চাকরি ছেড়ে ব্যবসা বা স্টার্ট আপ শুরু করতে পারেন, আবার কিছু সিংহ রাশি বা লগ্নের লোকজন এক ব্যবসা ছেড়ে অন্য ব্যবসা শুরু করতে পারেন, আবার কিছু সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা পার্টনারশিপ কাজ শুরু করতে পারেন। অর্থাৎ সার্বিকভাবে দেখতে গেলে 2024 সালে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু বড় পরিবর্তন আসতে চলেছে, কেউ কেউ আবার নতুন ব্রাঞ্চ বা নতুন ফ্র্যাঞ্চাইজি ওপেন করতে পারে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে 2024 সাল ব্যবসায়ীদের পক্ষে যথেষ্ট লাভজনক হতে চলেছে এবং বৃদ্ধিজনক হতে চলেছে, সেই সাথে বড় পরিবর্তন তাদের ক্ষেত্রে দেখা যেতে পারে। এতক্ষণ আমি সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 2024 সাল কেমন যাবে তা নিয়ে ডিটেলস আলোচনা করলাম। আমি যে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে। আপনি কতটা ভালো ফল পাবেন তা কিন্তু নির্ভর করছে আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান কতটা শুভ আছে না অশুভ, এবং আপনার দশা বা অন্তর্দশা কি চলছে সেটা শুভ না অশুভ। আপনার জন্মছকের অন্যান্য গ্রহের অবস্থান, আপনার হাতের রেখা বা বিভিন্ন গ্রহের অবস্থান কিংবা আপনার বাস্তুর পজিশন সম্পর্কে আমি যদি জানতাম, এই পর্বেই আপনার সম্পর্কে আমি আরো নিখুঁতভাবে প্রেডিকশন দিতে পারতাম। আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে
তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। আর যদি অন্য কোনো বিষয়ে জানার থাকে আমাকে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর কোনো ভিডিও বানানোর জন্য। এবার আসবো আমি এই পর্বের প্রশ্নে। আমি এই পর্বে উল্লেখ করেছি সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা কোন কোন গ্রহ কেন্দ্রস্থানে বসে আছে। আবার আমি উল্লেখ করছি, আমি এই পর্বে উল্লেখ করেছি সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন গ্রহ কেন্দ্রস্থানে বসে আছে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাদের বেছে নেব। তাদের কিংবা তাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক্র তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আমার এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকবে, তবে সেই ব্যক্তিকে অবশ্যই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকা হতে হবে। এই বছর আপনার মূল রং হচ্ছে কমলা এবং হলুদ। প্রতিদিন সকালবেলা সূর্যদেবকে জল অর্পণ করুন এবং এই মন্ত্রটা পাঠ করুন। ওম জপ কুসুমা শঙ্কাশং কাশয় পয়ং মহাদূতিম তমরিম সর্বপাপয় প্রাণ তস্মি দিবাকরম। সেই সাথে প্রতিদিন সকালে কাককে খাওয়ান, এগুলো নিয়মিত পালন করলে আপনার ভাগ্য সবসময় আপনার সাথ দেবে। যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনার মধ্যে দৃঢ়তা আসবে, শনি আপনার স্ট্রং হবে, আপনার স্বাস্থ্য, প্রেম, বিবাহিত জীবন, কেরিয়ার, অর্থ সব দিক থেকে আপনি আরও লাভবান হবেন এবং আপনার সফলতাকে আপনি জীবনে আরও বেশি করে কাজে লাগাতে পারবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্বে। কন্যা রাশি বা লগ্নের 2024 সাল কেমন যাবে, আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।